বন্ধুরা, আজ সকালবেলায় বাজার চলে গেলাম। বাজার থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। নিয়েছি নিম পাতা, পটল, ঢ্যাঁড়স, এখানে পুঁই শাক নিয়েছি, দেখতেই পাচ্ছ, পেঁপে নিয়েছি একটা, বেগুন নিয়েছি দুখানা, শসা নিয়েছি রোজের খাবার, করলা নিয়েছি, নিয়েছি টমেটো, মূলো নিয়ে নিয়েছি, নিয়েছি কিছুটা কুমড়ো, কতকগুলো কাঁকরোল নিয়েছি, আর ঢ্যাঁড়স তো আগেই নিয়েছি, কুদলি, ঢ্যাঁড়স, পটল, এছাড়া এগুলো নানুয়া নিয়েছি, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন ওর মধ্যেই আছে। ঝিঙে যারা খায় ভালো, আমি ঝিঙেও নিই, আবার এই নানুয়াটাও যদি পোস্ত করা হয় না খুব ভালো লাগে, সেই জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি। মাছও নিয়ে নিয়েছি সাথে, দেখতেই পাচ্ছ, নিয়েছি একটা ইলিশ মাছ, বেশ বড় সাইজেরই, আর দেখলাম অনেকই মাছ উঠেছে ইলিশ মাছ, তাই ভাবলাম অনেকদিন পরেই ইলিশ মাছ আনলাম বাড়িতে। আর নিয়েছি পমফ্লেট, তিনটে পমফ্লেট নিয়েছি, কারণ পমফ্লেটের দামটা অনেকটাই চড়া। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালে জলখাবারে মুড়ি নিয়ে বসে পড়েছি। আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তোমাদের বারবারই বলেছি। এখানে নিয়ে নিয়েছি আজকে নারকেল, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ঝুড়ি ভাজা, আর নুন তেল তো অবশ্যই আছে। এই দিয়ে বেশ করে মুড়িটা মেখে খেয়ে নিলাম আমি আর মেয়ে। দেখো বন্ধুরা, আজ আমি নিজে বাজার গেছিলাম, বাজারে দেখছি গিয়ে গরম গরম বেশ জিলুপি ভাজছে। আমি তাড়াতাড়ি করে তিনটে জিলুপি নিয়ে নিলাম, এখন বসে বসে খাবো জিলুপিগুলো। মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার জিলুপিগুলো খাবো, তারপর রান্নার কাজে যাব রান্নাঘরে। চলো জিলুপিগুলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, আজ দুপুরে রান্না করেছি, করেছি ভাত, আচ্ছা মা চিকেন ছিল কালকে করেছিলাম, কিছুটা চিকেন রয়ে গেছিলো, সেটাও বের করে নিয়েছি গরম করে, নিম বেগুন ভেজেছিলাম, আচ্ছা এখানে করেছি কাঁকরোল ভাজা একটা, এখানে করেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, দেখতেই পাচ্ছ কালারটা দারুণ হয়েছে, আর করেছি আমের চাটনি। আজ দুপুরের দারুণ মেনু ছিল বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এইরকম সুন্দর সুন্দর মেনু পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার হাতে একটা মিষ্টির বাক্স, বাক্সটা খুলে নিলাম, কি বেরোলো দেখো, সুস্বাদু রাবড়ি, দেখতেই পাচ্ছ এটা এখন বসে বসে আমি খাবো বারান্দায়। দেখো একে ভালোবাসো একটু কমেন্টসের মাধ্যমে জানিও, এইরকম রাবড়ি খেতে আমি তো ভীষণ ভালোবাসি। বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ করে নিয়েছি রুটি, এখানে দুটো রুটি নিয়েছি আর রুটিগুলো রেখেছি, যদি লাগে নেব। এখানে করে নিয়েছি পনির, সাই পনির, একে দুধ পনিরও বলা হয়, আর হচ্ছে আলু পটলের ছেঁচড়ি। এই হচ্ছে আজকে রাতের খাবার। যদি ভালো লাগে থাকে আমার এই মিনি ব্লগটা, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলো না, নিত্য নতুন এইরকম খাবার পাওয়ার জন্য।